যে ব্যক্তির সামর্থ্য ছিল, অথচ সে কোরবানি করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না আসে। কত বড় কথা! তাহলে ঘরের সদস্য কোরবানি ওয়াজিব ছয় জনের উপরে, তিন ফুট বিদেশ তিন জনের উপরে কোরবানি ওয়াজিব, তিন জনের কোরবানি কই? তিন ছেলে কামাই করে, তিন জনের উপরে কোরবানি ওয়াজিব। তিন ঢাকা চাকরি করুক আর চিটাং চাকরি করুক আর নবীনগরে দোয়ানদারি করুক, তিন জনের উপরে কোরবানি না। আমরা মিল্লা জিল্লা, হ্যাঁ সবাই মিল্লা, কিছু কিছু দাও, তার আব্বা মুরব্বী, এবারটা বাইজবই কেমনে, এবারটা আর অল্প কয়দিন বাইজব, তাহলে এবারটা শুধু এই কোরবানির গোশতের কারণে মারা যাইতেছে না নাকি? না না, এবারটা মরতেছে না কেন? তাইলে কি ব্যাপার? চাষা আপনি মরতে লইছেন, মরিয়া না যাবেন, কোরবানি দিয়ে আপনার কিতা আপনি খাইবেনে কয়টুটা গোশত? এটা কোন কথা? আস্তাগফিরুল্লাহ। তাইলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনের কোরবানি আদায় করতে। তো কোরবানি ওয়াজিব হলো যতজনের উপরে, আপনি দিলেন কয়জনের কোরবানি? তো এটা কেমনে কোরবানির ঈদের দিন দশই জিলহজ এবং তার পরের দুই দিন, এই তিন দিনের ভিতরে যার কাছে তার সংসারের মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, খাতা, বাজার সদাই, এগুলোর অতিরিক্ত যার কাছে যা আছে বাকি, আলগা জমি, আলগা ক্ষেত, আলগা ফসল, আলাদা ব্যাংকে টাকা, ব্যবসার মাল, তার কাছে অতিরিক্ত যা আছে সবটার দাম যদি একত্র করে 52.5 বড়ি রূপার দাম, বর্তমানে 1 বড়ি রূপার দাম হলো ঢাকাতে 1600 টাকা, আমি জিজ্ঞাসা করে দিচ্ছি 84,000 টাকা মোট, তাইলে 52.5 বড়ি রূপার দাম, এই টাকা সমপরিমাণ যদি ওইগুলোর মূল্য হয় ঈদের দিন, এক বছর না ওই ঈদের দিনে, শুধু ওই দিনে যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে অতিরিক্ত 84,000 টাকা মূল্যের, তার উপরেই কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব বলেন না কেন? দুই ছেলে বাজারে ব্যবসা করে, দোয়ানদারি করে, দুজনেরই 80-90 হাজার 1 লাখ টাকা ব্যবসার পণ্য আছে, অতিরিক্ত টাকা আছে, তাহলে দুজনের উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু কোরবানি দিচ্ছে দুইজনে মিল্লা 15,000 করে 30,000 আব্বার হাতে তুলে দিছে, আব্বার নামে কোরবানি দিচ্ছে, গোস্ত তো খাইবো মিল্লা জিল্লা। তো বাবার কোরবানি না আদায় হইল, তো এই দুই ছেলের কোরবানি, কথা বলেন না কেন? এই দুই ছেলের কোরবানি আদায় হইছে, তাহলে এই দুই ছেলে তো সম্পূর্ণ পাপী, গুনাহগার, গুনাহগার। ছেলেটা বিদেশ থাকে, ছেলে বিদেশ, সারা বছরই সে টাকা পাঠায়, কথা বুঝেন? তো এই টাকা কোরবানির উপলক্ষে ছেলেটা বিদেশ থেকে 30,000 টাকা পাঠাইছে, 40,000 টাকা পাঠাইছে, বাড়িতে বাপমার নামে কোরবানি দিছে, এবার বউও নায়নাত পুরো সবাই গোস্ত মুস্ত খাইছে, কিন্তু ছেলেটা তো বিদেশ থাকার কারণে নিঃসন্দেহে তার কাছে 80-90, 1 লাখ, 2 লাখ টাকা আছে না, কথা বলেন না কেন? আছে কি না বলেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? তার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে কই? এটা তো তার বাপের নামে না কোরবানি আদায় হলো, ছেলেটার কোরবানি কোথায়? এভাবে যদি 10 বছরও কোরবানি ওই ছেলেটা টাকা দেয় আর বাপের নামে কোরবানি দেয়, তো এর কোরবানি কসম ছেলের কোরবানি আদায় হবে না, সে পাপী থাকবে, গুনাহগারই থাকবে। তো কি পরিমাণ খামখেয়ালি আমাদের সমাজে বলেন না? ছেলে বিয়ে করে নাই কিন্তু কামাই করে, হয় দেশে নলে বিদেশে, কিন্তু হয়তো অবিবাহিত কিন্তু বালেক, 14 বছরের ঊর্ধ্বে বয়স, এমন ছেলের কাছে 1-2 লাখ টাকা জমা আছে, অথচ সে এখনো বিবাহিত না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহিত হওয়া কোনো জরুরি না।
এখানে বালেগ হইতে হবে, মুসলমান হইতে হবে, এবং ওই পরিমাণ সম্পত্তি, ওই যে টাকা 52.5 বড়ি রূপার দাম 84,000 কিংবা কম বেশ হইতে পারে, এই পরিমাণ সম্পত্তির টাকার মালিক সে, নিঃসন্দেহে এই ছেলেটার উপরে কোরবানি আছে। কই তার কোরবানি কই? হেতে তো মাতে না, কারণ হেতে তো বিয়ে করছে, হেতে হতা গোস্ত রাখলে রুটি বানাইলে এতে ভাত খায়, গোস্ত কথা বুঝছেন? অথচ তার উপরেও কি কোরবানি আছে। বলেন স্ত্রী মহিলা তার কাছে এক বড়ি দেড় বড়ি আধা বড়ি স্বর্ণ আছে কোরবানির দিন গহনার, সাথে 5,000-10,000 টাকা আছে হেবিডির, বেডির নিজের টাকা জমা ওনার টাকা আছে, এই দুইটা মিলাইলে স্বর্ণ এবং টাকা অথবা স্বর্ণ এবং রূপা এই দুইটা মিলাইয়া মহিলার কাছে, মনে করেন জোয়ান মহিলার কাছে রূপা থাকে, রূপার নূপুর বানায়, বুড়া বেড়ি জানবে না কিন্তু জোয়ান মহিলাদের কাছে আছে অনেক, এই স্বর্ণ এবং রূপা যে দূরে হোক দুইটা মিলাইয়া যদি 84,000 টাকা দাম হয় এই মহিলার উপরে কোরবানি হচ্ছে, স্বর্ণ এবং ওই মহিলার জমা টাকা এই দুইটা মিলাইলে যদি 84,000 টাকা হয়, 84,000 টাকা কিন্তু কম বেশ হইতে পারে, আমি 1600 টাকা ধরে কইছি, মুরাদনগরে আমি জিজ্ঞেস করছি কোম্পানিগঞ্জ বাজারে এক বড়ি 1350 টাকা, সেই হিসেবে 71,000 টাকা, বুঝিনি হিসাবটা। তাইলে এই মহিলার স্বর্ণ এবং টাকা নগদ এক বছর লাগবে না, শুধু কোরবানির ঈদের দিন এবং তারপর দিন, তারপর দিন যে কোনো একদিন যদি এই পরিমাণ টাকা এবং স্বর্ণ দুইটা মিলাইয়া 84,000 টাকা হয় এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব বলেন? কই আসেনি, খবর আসেনি, বেডিরে তো দিছে হুদা রুডি বানাইতে, মহিলারে দিছে শুধু কি রুডি বানাইতে দায়িত্ব দিয়ে দিছে, মহিলা দুনিয়াতে আসছে শুধু রুডি বানাইবো আর বাদ মস্ত রাইন আর ব্যাড হইতে বইয়া বইয়া সিহন সিহন আলাপ করে রুডি খাবে, বাহ ওটা বন খায় রুটি খায় পান খায় চা খায় বিড়ি খায় বাপসা বালা, বুঝেন না, টেয়া ফুতের বিদেশের হেবড়া কোরবানি দিয়া মৌজ করে, ফুতেও গুণাগার বউ গুণাগার সব না ফরমান লইয়া গোস্ত খায়, কি আশ্চর্য কথা, কি অবাক করা বিষয় বলে। ওই ছেলে এটা লইয়া এরকম খটখট শুরু করছো কেন ফালতু বেটা, এজন্য বললাম বাপ দিন শিখতে হয়, শরীয়তের বিধান শিখতে হয়। একটা মেয়ে মনে করেন সাবালিকা, অনেক বিয়ে হয় না কিন্তু তার বাপে তার জন্য বিয়ের আগেই স্বর্ণ এবং টাকাও আছে তার কাছে জমা, স্বর্ণ আছে এমনি দিয়ে রাখছে আগে মালিক সে, তবে বালেগা সাবালিকা মেয়ে 13 বছরের পরে 14-এর ভিতরে মেয়ে সাবালিকা হয়, যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সাবালিকা, ছেলেটার যেদিন প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে বালে। তাহলে ওই মেয়েটা স্বর্ণ এবং টাকা যদি তার কাছে থাকে অবিবাহিত হোক তার উপরেও কোরবানি আছে, তার কোরবানি আদায় করতে হবে। আপনি আমি আপনারে গত বছর 1,00,000 আরে 1,00,000 টাকা হাওলাত দিছিলাম, মনে করেন গত 1 মাস আগে বা 2 মাস আগে 6 মাস আগে 9 মাস আগে 1 বছর আগে আপনি দেন না দেন না দেন না, ঈদের দিন আমি এমনি আমার দ্বারা কোনো টাকা ছিল না কোরবানি দিলাম না হইলে মনে করেন, কিন্তু আমার ওই পাওনা টাকাটা ঈদের দিন আপনি আমারে দিয়েছেন, এই দিন এই টাকাটা আমার সংসারের এমনি যে বাজার খরচা টর্চা এডি আমার কাছে আছে, টাকা 8-10,000 টাকা যদি লাগে এডি আমার আছে, তাহলে এই টাকাটা অতিরিক্ত কিনা ওই যে পাওনা টাকাটা দিলেন আজকে দিলেন কোরবানির দিন বা তার পর দিন, তাহলে এই ব্যক্তিকে কোরবানি করা ওয়াজিব, আপনি কোরবানি দিতে, কারণ আপনি না এখন কি হয়ে গেছেন 84,000 টাকার বেশি মালিক হয়ে গেছেন না, আপনি যদি কোনো মা খাইছেন না তো টেয়া লইয়া বিপদে না পড়লাম, পাওনা টাকা নিয়ে কি করলাম
তা আমার কাছে বুদ্ধি আছে, আপনি এই টাকা না নিয়ে হাতের মাফ করে দেন। ওই বেটারটা বেটারে তাহলে আপনার কোরবানির 20,000 টাকা বাচ্চা গেল, 80,000 টাকা চলে গেল। কথা বলেন না কেন? এই জন্য খামখেয়ালি করলে হবে না। মুসলমানের বাপ মনে রাখতে হবে, শারীরিক ইবাদত যেভাবে ফরজ ওয়াজিব, আর্থিক ইবাদতও সেভাবে ফরজ ওয়াজিব। এই জন্য একটা জিনিস সূক্ষ্ম মনে রাখবেন, এক মুসলমান প্রতিদিন নিয়মিত তার জীবনে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত সমানভাবে করতে হবে। এই প্রয়োজনীয়তা গুরুত্বের জন্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জায়গায় রোজার কথা না, যাকাতের কথা, ইনফাকের কথা, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের কথা বলেছেন। বুঝছেন না আপনি কথা? এটা আপনারা শুনছেন নিয়ে গোয়াজ, এটা কোনোদিন অবশ্যই শুনছেন যে নামাজ কোরআনে যতবার নামাজের কথা ততবার যাকাতের কথা, এটা বলছেন না আপনারা? শুনছেন না? শুনছেন মিয়া নিজেও তা কই শুনছেন? তাহলে কেন কেন বারবার এটা বললে তুমি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে নামাজ ইনফাক, ইনফাক মানে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা। বুঝছেন ইনফাক কোন? তো এই শব্দটা কোন? সে ইনফাক এটা কোন বলেন? মাতালারের না মুখে বলে? এই যে এটা আপনি বুঝছেন, এটাই যাকাত, এটাই সাদাকা, এটাই আল্লাহর রাস্তায় টাকা খরচ করা, সবটাই এর ভিতরে অংশ। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সিফাত বলছে আল্লাহ পাঁচটা, এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে নামাজ এবং ইনফাক, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন। তাহলে কি বোঝা গেল বাপ? এক মুসলমান মানেই হলো যে নামাজও পড়বে নিয়মিত, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে এটাও নিয়মিত, কখনো যাকাত দিবে, কখনো কোরবানি দিবে, কখনো হজ করবে, কখনো উমরা করবে, কখনো দান করবে, কখনো সাদাকা করবে নিয়মিত। আমার আয় যেমন চিন্তা করি নিয়মিত, আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তাও নিয়মিত, হোক এক টাকা, হোক কয় টাকা, এক টাকা হোক। ওয়ালাউ বিশিক্কি তামামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রয়োজনে খেজুরের দানা, প্রয়োজনে খেজুরের দানাটা দিয়ে হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ছোট্ট হোক সামান্য, আটা নাই হোক, 50 পয়সাই হোক, জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামামা, জাহান্নাম থেকে বাঁচাও, সাদাকা জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহর রাস্তায় খরচ জাহান্নাম থেকে বাঁচা। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা শরীফ কোরআন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই যে ফরজ খাতে, ওয়াজিব খাতে, নফল খাতে ব্যয় করে না, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক আযাবের সুসংবাদ, খুশখবরই জানা, একটি সুসংবাদ আপনাকে সাংঘাতিক পীড়া দেওয়া হবে। আমরা অনেক সময় মাদ্রাসায় পড়াকালীন বলতাম, আইয়ো তোমার এই আই আই মজার খবর আছে, তুমি যাও তোমার কথা জিঙ্গাইছি বলি না যাও। আল্লাহ বলছে ফাবাশির হুম, সুসংবাদ দেন। সুসংবাদ কিসের? বি আযাবিন আলীম, অত্যন্ত ভয়ানক আযাবের। আল্লাহকে যদি বলেন আল্লাহ কেমন ফিডাটা ফিটবেন, একটু স্যাম্পল কইবেন,
হালকা একটা যদি আইডিয়া দিতেন ফিডাটার ধরনটা কেমন, তো আল্লাহ বলে আচ্ছা তো ধরনটা একটু বলি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া গোল বানানো হবে, গোল ফুটবলের মতো বানাইয়া সেই ফুটবলের চাকা দিয়া, মানে সম্পদের গোল চাক্কাটা দিয়া আগুনে পুরানো এটা দিয়া, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ও জুনুবুহুম ও জুহুরুহুম, তোমার কপালে কোমরে পিঠে দাগ লাগানো হবে। কতক্ষণ? হাসরের মাঠে বিচার কাজ চলবে যতক্ষণ, হাসরের মাঠে বিচারের কাজ চলবে কতদিন জানে শুধু আল্লাহ, বাকি একদিন কতটুকু টাইম আল্লাহ বলছে 50,000 বছর। কসম খোদা কোরআনের আয়াত, একদিন কয় হাজার, একদিন একদিন জি চাচা 50,000 বছর কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সনা, রব্বে করিম বলে হাসরের ময়দানের একদিন 50,000 বছর, এভাবে চলবে কতদিন বান্দা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, যতদিন যতক্ষণ। মিশকাতে হাদিস আছে, আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে বিচার চলবে যতক্ষণ যাকাত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নাই, আদায় করে নাই, ওই নাফরমানের হাসরের ময়দানে দাগ লাগাইতে থাকবে ততক্ষণ। কি ভাবছেন বাপ? এই জন্য আজকে শুধু এই বিষয়টা বলতাম, নামাজ যেমন গুরুত্বপূর্ণ তো যাকাত গুরুত্বপূর্ণ হলো না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ইসলামের খুঁটি না হজ গুরুত্বপূর্ণ হলো না কেন? আমি হুজুর একটা মাসালা বলি, আপনার শুধু একটা মাসালা বলি, আপনারা কিন্তু শুধু মিলাইবেন, একটা টিস্যু বক্স আছে না যে বক্সে বা ছোট্ট রেহালে যে প্লাস্টিকের রেহাল যদি দেখেন তো আসেনি, ওটা রাখতাম। একটা মাসালা বলি চাচা, আপনারা কদ্দুর শুনেন, কোন ব্যক্তির কাছে তার যে বসত বাড়ি যেটার মধ্যে থাকে, সবাই মিলাইয়েন, আপনারা সবাই তাকাইয়েন না, আপনারা আমার দিকে দেখেন, কোন মুসলমানের তার যে বসত বাড়িটা যেটার মধ্যে সে থাকে এইটা বাদে, হ্যাঁ মাশাআল্লাহ, কথাটা দেখেন, মানে এই যে বসত এখানে আমি থাকি এটা আমার বসত ভিটা, এইটা বাদে যদি কোন মুসলমানের কাছে শুধুমাত্র কদ্দুর জমি আছে 20 শতক 10 শতক 12 শতক জমি আছে, হবে না, আর কিচ্ছু নাই, ব্যাংকে টাকা নাই, ফুদ বিদেশ নাই, বাজারে দোকান নাই, আলগা কোনো কামাই নাই, আছে বাড়িটা আর কোনটা এই জমিয়ান 10 12 শতক 20 শতক জমি আছে, এই জমিটার একাংশ কিছু অংশ বিক্রি করলে 2 শতক 3 শতক 4 শতক 5 শতক মানে কিছু অংশ যদি বিক্রি করে তাহলে তার সংসারের যে কয়জন সদস্য জাগরে হে চালায় ও আমরা মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, এবার এবড়ির হিসাব দিল্লার হইতো না, ফুদ বিয়ে করাই লাইছেন হে কামাই করে তার হিসাব দিল্লবেন, আমার টাকা দিয়ে যাদের খরচ করি এ কয়জন মানুষের আপনার মৌলিক খরচ, ওই যে ওষুধপত্র বাজার চাল ডাল তেল সাবান, হ্যাঁ বই খাতা কাগজ কলম গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি, মনে করো এই যে মৌলিক খরচ এগুলোরে কয় কিনা এগুলো, এবং আল্লাহর রাস্তায় হজে যাওয়া আল্লাহর ঘরে থাকা আসা এই হজের যেই খরচ এই দুইটা, ওই জমিটার একাংশ যদি বিক্রি করে তাহলে হবে। ধরেন আমি, আমার নাম আনিসুর রহমান, আমার বউ আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, তার আমার 6 জন হলো না, আমি হজে যাবো তাহলে আর রয়েছে কয়জন? 5 জন। এই আমার ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই বুধবারে ফ্লাইট, আল্লাহ যদি কবুল করেন সে দোয়া করুন। তো এখন আমার এই স্ত্রী সন্তান 5 জন, এ তাদের 1.5 মাস বা 2 মাসের ওই যে হজে যাওয়া আসা থাকার সর্বোচ্চ 1.5 মাসের প্যাকেজ,
তো এই সময়ে তাদের বাজার খরচ মৌলিক খরচ। আচ্ছা ধরেন এই দেড় দুই মাসে একারে সর্বোচ্চ 2 লাখ টাকা, এত টাকা লাগবে বাজার সদাই। আচ্ছা ধরেন পালাবিরে খাইব নলে আমি বাইজন না নাই নাই দীক্ষা 2 লাখ টাকা, আর হজের টাকা 7 লাখ। হজের টাকা কত ধরলাম 7 লাখ, কত হইল নয় আরো দুই আরো 1 লাখ ধরেন 10 লাখ। এই 10 লক্ষ টাকা ওই আমার এই 10 শতক 12 শতক জমির 3 শতক বেচলে, 4 শতক বেচলে 3 লাখ টাকা করে শতক, 3 তিরিকা 9 লাখ, 3 শতক বেচলেই 9 লাখ টাকা হয় কিনা কথা বলেন না কেন? অথবা আরেকটু ধরেন 4 শতক 5 শতক, মানে একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং আমার এই সংসারের খরচের টাকা এ কয়দিনের সারা বছরের এ কয়দিনের হবে, এবং ফিরে আসার পরে ওই বাকি জমিটা দিয়া সংসারের খরচ চলবে। আমি আসার পরে আরো কদ্দুর জমি রয়েছে না আমার, ওইটা দিয়ে ইচ্ছা করলেই আমার কি চলবে? সংসারের খরচ চলবে। এই মুসলমানের যদি কসম খোদা আর কিচ্ছু নাই, শুধু এই জমিটা আছে যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের এই দেড় দুই মাসের টাকা খরচ হবে আর বাকি জমিটা দিয়া আসার পরে সংসার চলবে, তাহলে শুধু এটুকু জমি থাকার কারণে ওই মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। আপনি যদি বলেন নাই তো বিশ্বাস না হয় আমি দেওবন্দের ফতুয়ার কিতাব আপনাদের দেখাই দেব। কি খবর বলেন? হ্যাঁ এবার হিসাব কোন তে আমনে যে বইয়া বইয়া কোতান গেলাম হইলে মন তো কয় আল্লাহর ঘরে তো কে না যাইতো চায়, তারা 3টা ফুট বিদেশ পাঠাইছি, তারারে যদি খোদাই লওয়াইতো, তারা যদি কোগা টাকা পয়সা দিত তাহলে গেলাম হইলে হুজুর যাইতাম তো মনে কয় অন ছোট মাইয়া বিয়া দিছি না আলাপ করে নিরি গে। হ্যাঁ আপনার খাম খেয়ালি এটা এটা ফরজ ইবাদত না কথা বলেন না কেন? তো এটা কি খাম খেয়ালি চাচা? তো আমার মাইয়ার বিয়া আইয়া বললাম না বুঝছেন না, মানে যদি একাংশ একাংশ অর্থাৎ যদি এমন হয় যে আমার এই 9 লাখ টাকা ব্যবস্থা করতে পুরা জমিটা বেচতে হইব কথা বুঝছেননি তাইলে হবে না, ও আমি তো এটা ভাঙিয়েই করলাম বুঝছেননি চাচা আবার ঠিক আছে। উনি জিগাইছে যে আইয়া খাইবো কেটে তো বললাম, যদি এটুকু জমি হয় যেটুকুর এক অংশ বিক্রি করিলে হজের টাকা হয় খরচের টাকা হয় আর বাকিটা দিয়া আইলে কি চলবে সংসার চলবে, তাহলে এরকম মুসলমান এই সমাজে 20 শতক 30 শতক 40 শতক পালা জমি মানুষ নাই কথা বলেন না কেন? না না হেবোড়া কম আপনি কন আসেনি এমন, তো 5 শতক বেচলে হজের টাকা হয় তো বাকি জমিখান দিয়া সংসার চলবে না? তো হ্যাঁ কোন চলবে পরে কয়দিন আপনি বাঁচবেন এই হায়াতের নিশ্চয়তা কয়দিন? তো তাইলে আপনি এটা বুঝবেন কেমনে? কথাটা বুঝছেন না? আপনি তো 200 বছরের হায়াত লই আসেন না, তাইলে যার হায়াত আছে তার রিজিক আছে কিনা বলেন? যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ রিজিক দিছেন কিনা? তো যার হায়াত যার রিজিক আছে অবশ্যই রিজিক আছে। ওমা তাইলে তো আমরা কেউই কোনোদিন আমার কাছে মনে করেন আমি 20,000 টাকা কোরবানি আমি এটা খরচ করতাম না জীবনও, কারণ আমার যদি এই টাকাটা তো 30 বছর পর হইলো লাগদারে। ওমা কথা বুঝছেন না? আমার টাকা কি কোনোদিনও শেষ হইতো না? তো তাহলে আমি কেমনে কোরবানি দিবেন? আপনি কেমনে দান করবেন? আপনি তো 10,000 চেয়েও দরকার দরকার না, এখনে না 1 লাখ টাকা আছে, তো এই 1 লাখ টাকা যে সময় খরচ হয়ে যাবো তো সেই সময় আপনার এই 10,000 টাকা লাগবে না? তো এ কথা চিন্তা করলে আপনি জীবনে কোনোদিন আর্থিক ইবাদত করতে পারবেন? এটা বুঝতে হবে। এই জন্য এই পরিমাণ জমি যে আসার পরে সংসার চলবে স্বাভাবিকভাবে, এটা দিয়েই চলবে, এটার আয় দিয়েই জমি ফসল উঠবে, এটা দিয়ে চাষাবাদ করবে, এর দিয়েই চলতে পারবে। সেখানে আমাদের সমাজে মুসলমান শুধু জমির মালিক না, জমিও আছে অনেক, ছেলে বিদেশ নিজের আলগা কামাই আছে,
গোলাভরা ধান আছে, এক সিজনে যেই ফসল হইছে এই ফসলের মধ্যে খায় জেবদুর, বেচে না বাকিটা, কত মুখী টাকা ওনার কাছে আছে, আছে না বলেন না কেন? তাহলে এই সবগুলো টাকা থাকার পরেও এই মুসলমান তো হজে যায় না, সে তো হজে যায় না, বরং চ নয় ছয় বলে ছেলে বিয়ে দেই নাই, মেয়ে বিয়ে করাই নাই, বাড়িতে একখান ঘর করি নাই, আরো কদ্দুর জমি কিনি নাই, এগুলোর সাথে হজ্জের কি সম্পর্ক বলেন? তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম, রাত হয়েছে দেখে দেরি করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে এটা বুঝাইলাম বাবা। এবার এবার একটা কথা শুনেন, সাংঘাতিক কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, হজ ফরজ হওয়ার পরেও যে মুসলমান হজ না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে যে সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তুই বেঈমান মরলি মুসলমান মরলি, রাসূল বলছে। কত বড় কথা বলেন! এরপরে আর কি কথা থাকে? ফালিয়ামুত ইনশা আয়াহুদি জ্ঞান বা ইনশা আনসরানি জ্ঞান। ওফো, আমার এ কথাও নবী বলে নাই যে তার মৃত্যু হয় মুসলমানের হইছে নয়তো ইহুদির মৃত্যু হয়েছে, এটা না, তার মৃত্যু ইহুদির মৃত্যু হলো অথবা খ্রিস্টানের মৃত্যু হলো, মুসলমান শব্দটাই সরাইয়া বলছে, একবারই ফরজ। না না না, একবারই তো, একবারের কথাই তো বলতেছি, একবারে তো টোয়া ফাইতেছি না, আমরা করুন না, একবারই তো যাইতে চাচ্ছে না, প্রশ্ন তো একবার নিয়েই, একবার নিয়েই প্রশ্ন, একবার যাওয়ার জন্যই বলা হচ্ছে। তাইলে বলেন, এই জন্য বললাম বাপ, আমাদের মধ্যে খামখেয়ালি সীমা, আমি প্রথমে এই জন্য কথাটা শুরু করলাম যে জাকাত কোরবানি হজ এই তিনটার সাথে যেহেতু টাকার সম্পর্ক, এই জন্য ইচ্ছা করে মাথা নোয়ার, এটা বুঝতেই চায়, এটা শিখতেই চায় না, জানতেই চায়, বুঝেন না? সর্বোচ্চ ফেতরার টাকাটা জিঙ্গা, কিন্তু জাকাতের হিসাব জিঙ্গা। রমজান মাসে ফেতরা কত আইছে তো, বাপরে আওয়াজে মনে হয় আমরা এত বড় দান শিব উড়াই এলাই বসে দাঁড়াতে, এককারে মসজিদের বারিন্দার থেকে শিক্ষার দিয়া কয় ইমাম সাহেব হুজুর, হুজুর ফেতরা কত কইেন, মাইকে কইয়া দিয়েন, উনি জানে 150 টাকা, 100 টাকার বেশি উঠছে না, মানুষ 27 জন 2700 টি, এটা যদি শিক্ষার দিয়েও দেই, কালো সাপ যেটা টাক মাথাওয়ালা বিষের কারণে যার মাথার চুল নাই, এরকম টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়া তাকে পেঁচাইয়া তার দুই গালের মধ্যে ওই সাপ ঠোকরাইতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর জমানো মাল, আমি তোর জমানো সম্পদ। বলে এজন্য আমাদের জীবনের ইবাদত, জানের আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, এটা যেমন জরুরি, আমাদের অর্থের ইবাদত জাকাত কুরবানি হজ এটাও জরুরি, এটা ফরজ ওয়াজিব, এটা নফল না, আপনি মন চাইলে এটা আওয়াবিন নামাজ না, জাকাত মানে আওয়াবিন, হজ মানে তাহাজ্জুদ, নফল ইবাদত যে আপনার করলে অনেক সওয়াব, না করলে সমস্যা নাই, এমন জি না, এটা ফরজ। আমি খুব এটাই বুঝাইতে চাই, আমাদের এটা গুরুত্ব, আমরা বুঝতেই চাই না, বুঝার মানসিকতাই নেই, আগ্রহী নাই এটা, অথচ এর মধ্যে সাংঘাতিক। আচ্ছা কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লান, যে ব্যক্তির সামর্থ্য ছিল অথচ সে কোরবানি করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না। কত বড় কথা! তাহলে ঘরের সদস্য কোরবানি ওয়াজিব 6 জনের উপরে, 3 ফুট বিদেশ 3 জনের উপরে কোরবানি ওয়াজিব, 3 জনের কোরবানি কই, 3 ছেলে কামাই করে
তিনজনের উপরে কুরবানি ওয়াজিব। তিনি ঢাকা চাকরি করুক আর চিটাং চাকরি করুক আর নবীনগরে দোয়ানদারি করুক, তিনজনের উপরে কুরবানি না। আমরা মিল্লা জিল্লা, হ্যাঁ সবাই মিল্লা, কিছু কিছু দাও তার আব্বা মুরব্বী, এবারটা বাইজবো কেমনে, এবারটা আর অল্প কয়দিন বাইজবো, তাহলে এবারটা শুধু এই কুরবানির গোশতের কারণে মারা যাইতেছে না নাকি? না না, এবারটা মরতেছে না কেন? তাইলে কি ব্যাপার? চাষা আপনি মরতে লইছেন, মরিয়া না যাবেন, কোরবানি দিয়ে আপনার গিতা আপনি খাইবেন কয়টুটা গোস্ত? এটা কোন কথা? আস্তাগফিরুল্লাহ। তাইলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনের কোরবানি আদায় করতে হবে, এটা খেয়াল করতে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আমি একসাথে আপনাদের কাছে এই কথাটা বললাম, আপনাদের উচিত এবার মূল কথাটা শুনেন। শুধু উচিত হবে বুদ্ধিমান তারা যারা নিজের সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে শুনা, সহজ বুদ্ধি। আপনি একজন ডাক্তার দেখাই এলাম, যেরুম এরুম, আপনি হুজুর আমার বাড়ি এই, ব্যাংকে আছে এত টাকা, আমার ক্ষেতে ফসলে জমি আছে দূর, কথা বুঝেন নাই, আপনি এটা কমপক্ষে এটুকু হিসাব দিলে একজন আলেম, ভালো আলেম, মুত্তাকি আলেম, মুফতি, যে বুঝে মাসালা বলতে পারবে, বলে এরুম হুজুর পামু কই, আপনি পাইবেন আল্লাহর জমিনে আল্লাহ তাআলা জালের মতো আল্লাহ তাআলা মানুষের রাহবারির জন্য। মাহবুব ভাই এই কথাটা বলতেছিল যে আহলুল্লাহর সোহবত ছাড়া, আল্লাহওয়ালার সোহবত ছাড়া জিন্দগি বদলায় না, কসম খোদার এটাই সত্য কথা যে আপনাদের প্রত্যেকের দিক নির্দেশনার জন্য আপনাদের অঞ্চলে আল্লাহ তাআলা আপনাদের জন্য আহলুল্লাহ পাঠাইছেন, বানাইছেন, তৈরি রাখছেন। আপনারা যদি মনোযোগ দিয়ে খুঁজতেন, মহব্বত করে আগাইতেন, আপনারাই উপকৃত হইতেন। এটা নিয়ম, প্রত্যেক জামানায় মানুষের উপযোগী আল্লাহওয়ালা আল্লাহ পৃথিবীতে রাখে। আমরা যদি কোনা আগের হেই বুজুর্গ অন কি আর আসেন, আমি প্রায় বলি, বলতে কি বুঝাইছেন চাচা, আগের হেই বুজুর্গ নাই বলতে কিতা, জোনায়েদ বাগদাদির মতো আল্লাহর ওলি খুঁজতেছেন এই তো না? তো ঠিক আছে, আমি মনে করেন আমি কিতাব থেকে পড়ছি, আপনারে আমি আপাতত আল্লাহর জোনায়েদ বাগদাদির মতো আমল আপনারে কয়টা দিন দিতে চাই, আপনি মাগরিবের পরে এক বসায় এক লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর তসবিহ পড়বেন, প্রতিদিন রাত্রে 20 রাকাত তাহাজ্জুদ পড়বেন, মাগরিবের পরে 20 রাকাত আওয়াবিন পড়বেন, ফজরের পরে 24,000 জিকির করবেন, মাগরিবের পরে 24,000 জিকির করবেন, এরম জন মোটা দাগের আপনারে ওই আগের বুজুর্গদের মতো এরম লম্বা আমল দেওয়া হবে। সপ্তাহ 15 দিন হলে আপনি করবেন আপনার মতো ফিসাব, আপনার ফতে আপনি যান, আমার ফতে আমি মিয়া মিয়া, কোনো কোনো বিচার আসার নাই আপনার ভিতরে মিয়া, আপনি আমার শরীরটা দেখছেন না, আমার আমার জান চলে না, আপনি আমার ডিক্কিতে দিয়ে বসে এতটি আমল দিয়ে দিচ্ছে বলেন না। অর্থাৎ নিয়ম হলো সময়ের অবস্থা প্রেক্ষাপটে আহলুল্লাগন আল্লাহর পক্ষ থেকে এলহামি ভাবে মানুষের আমল ওজিফা এটা কি করে নিয়ন্ত্রণ করে দেয়। এখন আপনি পারবেন না, এখন আপনি ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ শেষ জীবনে চোখে দেখতেন না, চোখ দিয়া পানি পড়তো, চোখে দেখতেন না উনি, শেষ জীবনে উনি আফসুস করে বলতেন, আহা যখন চোখে দেখতেন না, বুড়া হয়ে গেছে একদম, তখন বলতেন হায় আমি তো আগের মতো আল্লাহ তাআলার তাসবিহ জিকির কালেমা শরীফের জিকির করতে পারি না। তখন ওনারে জিজ্ঞেস করছে, হযরত আপনি এখন এই বৃদ্ধকালে শেষ বয়সে কালেমার জিকির কয়বার করেন? এখন তো মাত্র 100,000 বার প্রতিদিন কালেমা শরীফের জিকির করি, আগের মতো তো পারি না বাপ, চলেন না? আমি জুনায়েদ বাগদাদি, আমিও মুরিদ, আইন না চলেন শুরু করি, হ্যাঁ এই গরমের মধ্যে চলেন না শুরু করি, তো তখন না টের পাওয়া যাবো আপনি যে কোন কই আসেনি হেই বুজুর্গ, আপনি কি হওয়া দেন, আপনার শরীরের কি হালাত, কথা বুঝেন না? এই জন্য আহলুল্লাহ আছে, আছে কি না বলেন না কেন? আমাদের অবস্থা অনুপাতে আমাদের জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে কি না বলেন না? ঠিক এরকম আপনাদের প্রত্যেক মাসআলা সঠিকভাবে বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত মুফতি আলেম, খোদার কসম আল্লাহ তাআলা জমিনের সর্বত্র জালের মতো বিছাইয়া রাখছেন, আছে আছে আছে, কোনো সন্দেহ
আছে, অবশ্যই আছে। অতএব আপনাদের উচিত, এ আমার অনুরোধ, আপনারা দয়া করে প্রত্যেকেই নিজেরা নিজেদের আর্থিক হিসাবটা একজন হক্কানি আলেমের কাছে বলবেন, বলে জিজ্ঞেস করবেন, হুজুর আমার উপরে যাকাত কোরবানি হজ এই তিনটা ফরজ হলো কিনা, ওয়াজিব হলো কিনা আপনি বুঝাই দেন, কথা বুঝছেন কিনা বলেন, আপনি পেশ করেন ওনার কাছে। প্রত্যেক রুগীর হালাত তো ভিন্ন ভিন্ন, একসাথে জ্বরের রুগীও যদি দশ জন একসাথে কোন ডাক্তারের কাছে যায় তো ডাক্তার তো একলগে প্রেসক্রিপশন লেখে, ঠিক না? না সিরিয়াল ধরতে হয়, কথা বলেন না, আলাদা আলাদা ঢুকতে হয় কিনা, কিন্তু রুগী সবাই জ্বরে, কিন্তু এরপরও আলাদা 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 আলাদা, এক সুতা পরিবর্তনের কারণে, ওজনের তারতম্যের কারণে ওষুধ কি হয়, নালে নালে বয়স লেখে কেন, ওজন মাপে কেন? আমাদের এক পরিচিত হুজুর, এই এক ঘরের দুই বউ, মানে দুই ভাইয়ের বউ, বেটির জ্বর ঠান্ডা লাগছে, প্রথম একজনের এবিডিরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পরে ওষুধ জিডি দিছে, এবিডি দু চার দিন খাইছে আর ওষুধ ওনার ভালো হয়েছে আল্লাহর রহমত। কিছুদিন পরে এই বেটিরে জাল, আপনারা জাল নিকন, মানে আরেক ভাইয়ের বউ, এই জাল এবিডিরও জ্বর ঠান্ডা হয়েছে। এখন এই বেটি চালাকি করে ডাক্তার না দেখাই এবিডিরে পরের জনরে কইছে, এডি তো ওষুধ এনতে খাও, বুদ্ধি করে খাইছে তিন দিন, এই মহিলা পরের জন বিশ্বাস করেন একদম মারা গেছে। আচ্ছা মারা গেল কেন, মারা গেল মূল ঘটনা হইল পরের জন মহিলা হলো গর্ভবতী, আগের জন কি ছিল না, গর্ভবতী ছিল না, গর্ভবতী হইলে যে ওষুধ কি হয় বদলা এই বেকুবি তো জানে না, তুমি পন্ডিতি করতে গেলে কেন, কথাটা বুঝছেন না আপনি? এই জন্য প্রত্যেকে মাসআলা আলাদা কি করতে হয়, বুঝতে হয়, বুঝতে হয়। আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনার ফায়দা হয়। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে, যত জনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি প্রদর্শনী না, কোরবানি লোক দেখানো না, কোরবানি গোশত খাওয়া না। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের নামাজ পড়ার আগে যে কোরবানি করলো, মান যাবাহা কাবলা সালাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, সে যেন হুদা গোশতই খাইলে, লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কোরবানি বলতে তার কিছুই হয় নাই, আজ্জালাহু লি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে তার পরিবারের জন্য শুধুই কেবল তারাহুরা করল, কোরবানির কিচ্ছু হলো। তো যেখানে নামাজের আগে কোরবানি করে ফেলতো কেন, এই জন্য কিচ্ছু হয় নাই কোরবানি, তাহলে কোরবানিটা কি খামখেয়ালি, এটা জবাই হলেই তো হইছে, গোস্ত খাইলেই তো হইছে, এরকম এটার একটা বিধি নিষেধ নিয়ম কানুন আছে কিনা বলেন না কেন? আচ্ছা, এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবেন। আমি শুধু তর্জমাটা বলি, কথা আমার শেষ, আপনাদের কাছে অনুরোধ করছি, সুযোগ হইলে আসলে আর একটু আগে আসলে আর একটু বলতাম, আজকে এতটুকুই বললাম, এই অনুভূতিটা যে যাকাতের ব্যাপারে খামখেয়ালি করে নিন, কোরবানির ব্যাপারে খামখেয়ালি করে নিন, আপনাদের পুরুষদের উপরে, আপনাদের উপযুক্ত ছেলেদের উপরে কামাই রোজগারি করে যারা, আপনাদের স্ত্রীদের অনেকের উপরে, পুতের বউয়ের অনেকের উপরে কোরবানি, অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব। এখন মহিলাদের উপরে অধিকাংশই, আগে আমাদের বাপ চাষাদের আমলে মা চাষিদেরকে টাকা পয়সা এমন দিত না, আগে ছিল না এই মানসিকতা, মহিলা করে টাকাই দিত না, আগে হেবিডি শুধু খরচায় নয়, তো আমি আমার আব্বা, আমার পরিষ্কার মনে আছে ছোটবেলায় আমার আব্বারে দেখছি আমি, যে আরেক দিকে ফিরা টিয়া গণিত, মার দিকে ফিরা গণিত না, এবার আগে তো এমন ছিল, কিন্তু এখন যে কোনো পুরুষ এ তার স্ত্রী সাবা বর্তমান সময়ের ব্যাড হইছে গুণ, এগুণ মহিলাই হইলে এটিএম বুথ, হেবড়ার বউ এবুডির কথা ছাড়া, মানে এবুডির থেকে টিয়া লয় জমা দেয় আইনা, এবুডি যেমনে বুঝাইয়া দেয়, লেখা দেয়, হিসাব দেয়, এবুডি যদি কয় বদনা তো বদনা, এবুডি যদি কয় লোডা তো লোডা, আমরা বুঝি না কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আলামত এটা হবে, আতা আর রাজুলু ইমরাআতাহু, স্ত্রীর গোলামি করবে, আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে, আদনা সাদিকাহু, বন্ধুর কে ঘনিষ্ঠ বানাবে, আকসা আবাহু, বাপেরে তাড়ায় দিবে, বন্ধুর কপালে মোগলাই পরোটা জোটে, বাবার কপালে একটা চাও জোটে,
বন্ধুদের আড্ডা দিতে গিয়ে হাজার টাকা খরচ হয়, বাবার জন্য সামান্য একটু জোটেন, এমন নাফরমান সন্তান আছে না? স্ত্রীর গোলামি করে, বেডির কাছেই সব টাকা। এই সমস্ত মহিলাদের অধিকাংশের কাছে এখন স্বর্ণ আছে, টাকাও আছে, জমা হেবড়ির টাকা আছে। স্বামী জমা তুইছে এটা না, এমনি তার কাছে দিছে, তারে এরকম অজস্র। তাহলে এই মহিলাদের উপরে কুরবানিও আছে, এই জন্য দয়া করে খেয়াল করবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কুরবানির জন্য নির্ধারিত প্রাণী আল্লাহ তাআলা বলেন সেটা শুধু প্রাণী না, বরং আমি ওইটাকে বানিয়েছি শাআইরিল্লাহ, সরাসরি আমি আল্লাহর নিদর্শন। মসজিদ যেমন আমার নিদর্শন, কাবা যেমন আমার নিদর্শন, কোরআন যেমন আমার নিদর্শন, আল্লাহর কসম আল্লাহ বলছে কুরবানির প্রাণীটা আমি আল্লাহর নিদর্শন। দুই নাম্বার আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর, তোমরা ভাবো টাকা খরচ, না, আল্লাহ বলে এই কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইরুন, কল্যাণ, কল্যাণ, কল্যাণ। লস হবে না বান্দা, লস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, কোরবানি করে ঠকবা না, আল্লাহর জন্য দিয়া আল্লাহ তাআলা কি করবে না, ঠকাবে না, আল্লাহর জন্য দিলে আল্লাহ তাআলা ঠকায় না। হাদিসের মধ্যে আছে মা আমআরা হাজ্জুন কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন হাজি আল্লাহর রাস্তা খরচ করে, আল্লাহর পথে হজ করে, খোদার কসম নবী বলছে সে কখনো ফকির হয় না, সে কখনো গরিব হয় না। ব্যবসা কইরা মায়ের খায়, মাইয়া বিয়া দিয়া মায়ের খায়, ফুলা বিয়ে করাইয়া মায়ের খায়, কুদ বিদেশ পাঠাইয়া মায়ের খায়, কিন্তু হজ করে ফকির হয় না, মায়ের খায় না, গরিব হয়। সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না, পরে চলবেন কেমনে, মানে সব টাকা আপনার, জমি আপনার, যে মালিকের জন্য আল্লাহর ঘরে ব্যয় করলেন সেই মালিকে আপনারে ফকির বানাই দিবে, ছেড়ে দিবে, বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, অতএব সারিবদ্ধভাবে কুরবানির প্রাণী যখন জবাই করো তখন তোমরা বারবার আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলতে থাকো। সব কিছুতেই আমার মাকসাদ আমার জিকির, কার জিকির, আল্লাহর জিকির। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার জিকির আমার নাম নিয়া যখন জবাই করবা, করার পরে যখন এটা কাত হয়ে পড়বে, মানে রক্ত বেরিয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, এবার তুমি চামড়া ছিলাইয়া, এবার তো গোশতটা রেডি, কথা বলেন না, চামড়া ছিলাইয়া এখন কি রেডি, এখন গোশত কি করবা? আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার, এবং সাথে আরো দুই শ্রেণীকেও খাওয়াও, কারা, যারা চায় নাই হাত পেতে কিন্তু দুর্বল তাদেরকেও খাও, নিকটতম দূর আত্মীয় স্বজন দুর্বল কিন্তু তারা চায় না তাদেরকে খাও, ওয়াল মুতার, এবং যারা হাত পাচ্ছে অভাবী দুস্থ অসহায় তাদেরকেও খাও, তুমিও খাও, স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাও। কাদালিকা সাখখারাহা লাক সাখখারনাহা লাকুম, আমি আল্লাহই তোমাদেরকে এই প্রাণী তোমাদের অধীনস্থ করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকর আদায় করো। কেন খাইতে দিলাম? আমার শুকর আদায়, আমার শুকর আদায়। এবার মজার একটা কথা বলি, শেষ কথাটা মজার কথাটা হইল, আমি যেন আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমার কথাটা কিন্তু শুনেন, মনে করেন আল্লাহরে কইলাম আরি মহব্বত কইরা, যে আমি 60টা বাজার খুঁজা, বিশ্বাস করেন গরুটা কিনছি, যেই গাম আমার ভাইয়ে ভাইয়া বসছে এই প্রচন্ড গরমে, একটা একটা করে গরু চাইয়া বড় যত্ন কইরা গরুটা আমনে লেগে কিনছি, আপনার জন্য কুরবানি দিছি, জবাই করছি, চামড়া সিলাইছি, গোশত ইয়া করছি, আলগা করছি, এখন আপনি যে কইলেন গোশতটি আমি খাইতাম, আমি নিতাম, আপনি কি কিছুই নিবেন না? আপনি লেগে এত কিছু করলাম, আপনি কুদ্দুন নেন, আপনি একটু নেন, একটু গোশত নেন। সুবহান, আল্লাহ তাআলা বলে বান্দা গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমারে দিও,
আমার গোশত লাগবে না, আমার কি লাগবে? দিল। লাইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা, আমি গোশত চাই না, আমি রক্ত চাই না। ওয়ালা কিঙ্গানা লুহুত তাকওয়া মিনকুম, আমি দিল দেখব, তাকওয়া দেখব, আমি দেখব দিলের মধ্যে আমার সন্তুষ্টি ছিল কিনা, আমি দেখব টাকাটা হালাল কিনা, আমি দেখব গুনাহ থেকে বেঁচে আছো কিনা, আমি দেখব পবিত্র সম্পদ কিনা, আমি আমি দেখব এইগুলো, আমি গোশত লাগবে না, আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি গুনামুক্ত চাই। গোরবানির গোশত করতে করতে আড্ডি কোবাইতে কোবাইতে জোহরও পড়লা না, আসরও পড়লা না, কোরবানির দিন ফজরের নামাজও পড়লা না, তুমি না ফরমান কাল লাইয়া কোরবানি দিছো আমি বুঝি না, তুমি কি ডকের কোরবানি দই না আমি বুঝি না বান্দা। আল্লাহ বলেন আমি দিন গোশত খাও ভাই, আমি অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেন كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم, আল্লাহ তাআলা বলেন আমি কুরবানির প্রাণী আবারো বলছি তোমাদের অধীনস্থ করে দিয়েছি যেন তোমরা কুরবানির প্রাণী জবাই করবার সময় আমার তাকবীর আল্লাহু আকবার এটা বুলন্দ আওয়াজে বলতে পারো। ওবাশশিরিল মুহসিনিন, সর্বশেষ কথা আল্লাহ বলেন আবারো বলছি শুনো, নেক আমলকারী নেক কাম কাজকারী প্রত্যেক বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। কুরবানি একটা নেক আমল কিনা, হজ নেক আমল কিনা, যাকাত নেক আমল কিনা, আল্লাহ বলেন আদায় করো জান্নাতের সুসংবাদ। অতএব বাপ আবারো বললাম যাকাত কুরবানি হজ এই তিনটা ইবাদত ফরজ ওয়াজিব জেনে বুঝে মাসআলা শিখে আদায় করার চেষ্টা করো, খামখেয়ালি করবেন না। আপনি বুঝছেন আপনার উপরে কোরবানি ওয়াজিব না হইলে আমার কোনো সাফা সাফি, আপনার উপরে যাকাত ফরজ না হইলে আমার আমি কোনো সাইপা ধরে দিতাম কইছি এনে যে না কার দিতেন না, আপনি সদ্য গোষ্ঠী দিতে এ কেমন কন্যাগণ্যের কথা। আপনার উপরে হজ ফরজ হইলে আপনি না করলে ইহুদির মৃত্যু হবে, খ্রিস্টানের মৌত হবে, তো সুপারিশের জন্য নবীর সামনে কেমনে যাইবেন? ইহুদি নাসারারে কি সুপারিশের লাইনে ধরতে দিবে? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। অল্প একটু সময় বসেন হুজুর, ইনশাআল্লাহ দোয়া করে দিব, এরপরেই একসাথে সবাই যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন। না হুজুর আপনি দোয়া না, হুজুর শুধু দোয়া করে দেন আপনি, আমি ওই পাশে বসি, এটা একটু টাইনা দেন না মাওলানা সাহেব, আপনি পারতেন না আসি।